সোনোৱাল চৰকাৰৰ দুই মন্ত্ৰীৰ হাতত আলাদিনৰ চাকি। সোনোৱাল চৰকাৰৰ আঢ়ৈ বছৰীয়া কাৰ্যকালত মন্ত্ৰী পল্লৱ লোচন দাসৰ 1,73,96,319 টকা সা সম্পত্তি বৃদ্ধি। ইয়াৰ বিপৰীতে ছাত্ৰ সংগঠনৰ পৰা আহি সোনোৱাল চৰকাৰৰ মন্ত্ৰী হোৱা তপন গগৈৰ আঢ়ৈ বছৰীয়া মন্ত্ৰিত্বৰ কাৰ্যকালত সম্পত্তি বৃদ্ধি 23,90,970 টকা। যোৰহাট আৰু তেজপুৰ দুই সংসদীয় সমষ্টিৰ মনোনয়ন পত্ৰ দাখিল কৰাৰ সময়ৰ তথ্য এয়া। 2011 চনৰ বিধানসভা নিৰ্বাচনত 1,00,000 টকা জমা আছিল তেতিয়াৰ ছাত্ৰ নেতা তথা বৰ্তমানৰ তেজপুৰ সংসদীয় সমষ্টিৰ প্ৰাৰ্থী পল্লৱ লোচন দাসৰ। 1,00,000 টকা জমা থকা পল্লৱ লোচন দাস আৰু তেওঁৰ পত্নীৰ 2016 চনত সম্পত্তিৰ পৰিমাণ নগদ আৰু ফিক্সড ডিপজিট 25,84,159 টকা। গাড়ী মাটি সম্পত্তিৰ মূল্য 28,71,200 টকা। সর্বমুঠ 54,55,359 টকা। বিপরীতে সদ্য দাখিল করা লোকসভা নির্বাচনত মনোনয়ন মতে সম্পত্তির তালিকা নগদ আর ফিক্সড ডিপোজিট 85,06,539 টাকা। গাড়ি মাটি সম্পত্তির মূল্য 58,38,600 টাকা। সর্বমুঠ 1,43,45,149 টাকা। অর্থাৎ 2016 চনের তুলনায় বর্তমানের পল্লব লোচন দাসের সম্পত্তির পরিমাণ 1,73,96,319 টাকা। বিপরীতে সদৌ ছাত্র সন্থাত দপদপাই থাকা চুক্তির উলঙ্ঘন হব পৰা কোনো কাম নকৰাৰ হুঙ্কার দিয়া তপন গগৈর ছাত্র রাজনীতির পৰা রাজনীতির পথারত খোঁজ দিয়ার সময়ত সম্পত্তি আছিল নগদ আর ফিক্সড ডিপোজিট 1,02,06,491 টাকা। মাটি হা সম্পত্তি 5,00,000 টাকার। সর্বমুঠ 1,07,06,491 টাকা। বিপরীতে আঢ়ৈ বছৰৰ পাছত অর্থাৎ বর্তমান তপন গগৈর সা সম্পত্তি হলগৈ নগদ আর ফিক্সড ডিপোজিট 1,23,47,461 টাকা। মাটি সা সম্পত্তির মূল্য 2,50,000 টাকা। সর্বমুঠ 1,25,97,461 টাকা। অর্থাৎ আঢ়ৈ বছৰত তপন গগৈর সম্পত্তির ব্যবধান 23,90,970 টাকা। রাইজর সেবার নামত ব্রতী হওয়া এগারী জনপ্রতিনিধির এই উন্নয়নের ছবি দেখি হতবাক জনসাধারণ। সচাকই জনতার উন্নয়নের জনপ্রতিনিধি হবল আগবাড়ি নে নিজের আর পরিয়ালের উন্নয়নের আগবাড়ে প্রতিনিধি জনতার সম্মুখত এয়া কোটিটকিয়া প্রশ্ন। ক্যামেরা পার্সন তপনের সঙ্গে বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।